যতই আমরা বলি না কেন ডামি, আসলে অন্তর্দ্বন্দ্ব একটা তৈরি হওয়ার জায়গা তৈরি হয়ে গেল। হিরোর একটা ডামি থাকে, এটা হচ্ছে সেরকম একটা বিষয়। পরবর্তী নির্বাচনে কারা সরকার গঠন করবে তা মোটামুটি নিশ্চিত, বিরোধী দল আপা কারা হবে? আপনিও কি এমন দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন নাকি? সত্যি কথা বলতে ডামি প্রার্থী প্রতিযোগিতা এটাই 50 বছর প্রথম দেখতে পাচ্ছি, এবং স্বয়ং প্রধানমন্ত্রী নিজেই বলে ফেললেন। তো আমি মাঝে মধ্যে ভাবি, উইথ অল ডিউ রেসপেক্ট টু আর প্রাইম মিনিস্টার, যে উনি বললে ফেললেন, উনি কি ভেবে বললেন নাকি হুট করে একটা কথা বলে ফেললেন? কারণ এই যে ডামি প্রার্থী, এটা তো বলেই দিচ্ছে এটা মেকি একটা জিনিস, আসলে তো প্রার্থী এরা হচ্ছে না, দে আর ডামিজ। হ্যাঁ, হিরোর একটা ডামি থাকে, এটা হচ্ছে সেরকম একটা বিষয়। তো এটাকে এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে ডামির বাইরেও স্বতন্ত্র দলীয় নেতারা দাঁড়াচ্ছেন, এবং যারা প্রত্যাশা করেছিলেন এতদিন ধরে, আমরা এত কাজ করেছি, এত কাছে থেকেছি, আমাদেরকে নমিনেশন দেওয়া হচ্ছে না, সেখানেও একটা অসন্তোষ তৈরি হচ্ছে। তাহলে প্রথম যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে এরকম একটা গোলমেলে স্ট্রাকচার এই প্রথমবার আমরা দেখতে পাচ্ছি, এবং একটি নায়ক একটি দল, এবং তার ভেতরেই প্রতিদ্বন্দ্বিতা, তার ভেতরেই যত জল্পনা কল্পনা, তার ভেতরেই উৎসব, নির্বাচনের উৎসব। তো সেটা বলে দিচ্ছে যে কেমন হতে যাচ্ছে এই নির্বাচন। তো এটাকে অংশগ্রহণমূলক তো আমরা কোনোভাবেই বলতে পারি না। এখন জিনিসটা হচ্ছে, আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে পুরো জিনিসটা এমনভাবে সাজানো হয়ে গেল, এই জায়গাটিতে একটা বড় রকমের একটা সংকট হতে যাচ্ছে দলের ভেতরে। কারণ যতই আমরা বলি না কেন ডামি, আসলে অন্তর্দ্বন্দ্ব একটা তৈরি হওয়ার জায়গা তৈরি হয়ে গেল, এবং এই যে ভেতরে নিজেদের লোকের সাথে নিজেদের প্রতিযোগিতা, যেহেতু আর কোনো প্রতিযোগিতা করার মতো সমতুল্য দল মাঠে নেই, তো সেখানে দেখার বিষয় হবে এটা কিভাবে এই দলটিকে প্রভাবিত করে, এবং নির্বাচনের পরে কি চিত্রটি দাঁড়ায়। এটা একটা সত্যি একটা নতুন ফিনোমেনা, নতুন একটি বিষয়। তো এটুকু আমি আপাতত বলছি, এটা এটা গণতন্ত্রের হিসেবে বোধহয় আসে না। কারণ গণতন্ত্র বলতে যদি আমরা বুঝি, নির্বাচন বলতে যদি বুঝি আমরা, যে আমার চুজ করার অধিকার, 5টা দল থাকবে, সেখান থেকে একটিকে আমি ভোট দেব, আমার এখানে যথাযথ চয়েসটা হচ্ছে না, কারণ প্রধান দলগুলো মাঠে খেলছে না। তো সেই জায়গাটির থেকে নির্বাচন করা, সিলেক্ট করা, সেই জায়গাটা কিন্তু আমি নেই। তাহলে এটা কী ধরনের নির্বাচন